হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা আর অনেক অভিনন্দন। আজ যেহেতু রাখি, তাই অর্পিতা ভাইকে নিয়ে যাচ্ছে রাখির ট্রিট দিতে। আর আমিও ঝটপট রেডি হয়ে গেছি, কিন্তু কোথায় যাব এখনো কিন্তু ঠিক করিনি। তাই আমরা দুজনেই কিছু না ভেবে বেরিয়ে পড়লাম ভাইয়ের সাথে দেখা করবো বলে। আর কিছুক্ষণ যাওয়ার পরই দেখতে পেলাম ভাই অলরেডি বাইক নিয়ে এসে হাজির। আজ যেহেতু রাখি, তাই অর্পিতা ভাইকে জিজ্ঞেস করলো ও কি খেতে চায়। আর ও মনে হয় বাড়ি থেকে ঠিকই করে এসেছিল কি খাবে, তাই চোখ বন্ধ করে বলেই ফেললো আমি মঞ্জিনিস যাব। তাই ওর কথা মতো আমরা তিনজনই চলে আসলাম সোজা আমাদের স্মৃতিমোড়ের মঞ্জিনিসে। মঞ্জিনিসের মতো এত বড় ব্র্যান্ডেড আর এত পকেট ফ্রেন্ডলি কেক শপ আর কিছু আছে বলে তো আমার জানা নেই। তাই আমরা তিনজনই ঝটপট করে ঢুকে পড়লাম দোকানের ভেতরে। আর দোকানে ঢোকা মাত্রই দেখলাম দোকানের ভেতর বেশ ভালোই ভিড় আছে। তাই আমরা একটু এক সাইডে দাঁড়িয়ে দোকানের অ্যাম্বিয়েন্সটা একটু দেখছিলাম। আর একটু ফাঁকা পেতেই আমরা দেখতে পেলাম প্রচুর রকমের পেস্ট্রি আইটেম আর কয়েক রকমের মুজেরও আইটেম ছিল। এছাড়াও ছিল বিভিন্ন রকমের ব্রেডের আইটেম, আর সবকটার দামই ছিল খুবই রিজনেবল। তাই অর্পিতা ঠিক করলো চিকেন 65 দিয়ে আজকের খাওয়াটা শুরু করবে। সেই কথা মতো অর্পিতা অর্ডার করে ফেললো একটা চিকেন 65। আর ম্যাডামও সুন্দর করে মেয়োনিজ দিয়ে সাজিয়ে আর নিজস্ব মঞ্জিনিসের বানানো সস দিয়ে আমাদের হাতে সার্ভ করলো এই খাবারটা, যার দাম পড়েছিল মাত্র 40 টাকা। আর ট্রিটটা যেহেতু ভাইয়ের ছিল, তাই ভাই ফার্স্টে ট্রাই করলো। ভাইয়ের মনে হয় খেয়ে বেশ ভালো লেগেছিল, তারপর ট্রাই করলো অর্পিতা। আর সত্যি কথা বলতে আমারও কিন্তু খেয়ে বেশ ভালো লেগেছিল, কারণ ব্রেডটা ছিল খুবই সফট অ্যান্ড ফ্রেশ। এরপর আমি আমার জন্য অর্ডার করেছিলাম একটা চিকেন শামি কাবাব, যেটার দাম পড়েছিল মাত্র 27 টাকা। এরপর গরম গরম কাবাব কাসুন্দি দিয়ে মুখে পড়তেই মুখের মধ্যে জাস্ট মিলিয়ে গেল। এরপর আমার মুখের এক্সপ্রেশন দেখে ও চলে আসলো একটু ভাগ বসাতে। তোমাদের কাবাবটা একটু ভেঙে দেখাই, ভেতরে ছিল ভর্তি চিকেন। এরপর আমি আমার জন্য অর্ডার করেছিলাম একটা পনির বাটার মশলা। আর তোমাদের বলে রাখি, এই পনির বাটার মশলা কিন্তু সেই পনির বাটার মশলা নয়। আর তোমাদের বলে রাখি, এটার দাম পড়েছিল মাত্র 40 টাকা। আর এটা টেস্ট করার পর আমি যেটা বুঝতে পারলাম, এর ভেতরে যে স্টাফিংটা ছিল সেটা ছিল অরিজিনাল পনির বাটার মশলারই। আর এটা শেষ না হতে হতেই অর্পিতা মুখটাকে একটুও বিশ্রাম না দিয়ে চলে গেল ফ্রাইড আইটেম খাবে বলে। আর সেখান থেকে অর্ডার করেছিল একটা চিকেন পাই, যেটার দাম পড়েছিল মাত্র 34 টাকা। আর অর্ডার করেছিল একটা চিকেন স্পাইসি পাপ, যেটার দাম পড়েছিল মাত্র 26 টাকা। এই দুটোই ছিল কিন্তু ওখানকার ফ্রাইড আইটেমের মধ্যে বেশ ইউনিক, তাই আমিও একটু টেস্ট করে নিলাম, আর যেটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। আর এত কিছু শুকনো খেতে খেতে আমার গলাটা বেশ শুকিয়ে গেছিল, তাই আমি নিয়ে নিয়েছিলাম মঞ্জিনিসির নিজস্ব ব্র্যান্ড এই জিরা কোলাটা, কারণ তোমরা জানো বন্ধুরা আমি কোল্ড ড্রিঙ্কস খেতে কতটা ভালোবাসি। যাই হোক, এটার দাম পড়েছিল মাত্র 10 টাকা। এরপর আমরা কয়েকটা কেক দেখছিলাম, তখন দাদা আমাদের বললো শিথির মোড়ের এই মঞ্জিনিসে একটা অফার চলছে, কেউ যদি 375 টাকার ওপরে কেক কেনে তাহলে সে পেয়ে যাবে 50 টাকা দুটো কুপন। আর নেক্সট টাইম শিথির মোড়ের এই মঞ্জিনিস থেকে 300 টাকার কোনো কেক পারচেস করলে পেয়ে যাবে 100 টাকা অফ। আর এই অফারটা চলছে 10 সেপ্টেম্বর পর্যন্ত, আর কুপন রিডিম করার লাস্ট ডেট হলো 31 অক্টোবর। আর তোমাদের বলে রাখি, শিথির মোড়ের এই মঞ্জিনিসের ফ্র্যাঞ্চাইজি নেম হচ্ছে ওম সাইরাম কনফেকশনারি। এরপর ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম মঞ্জিনিসেরই ম্যানুফ্যাকচারিং কিছু নিজস্ব প্রোডাক্ট এখানে রয়েছে। এরপর অর্পিতা নিয়ে নিয়েছিল একটা চকোলাভা কেক, যেটার দাম পড়েছিল মাত্র 65 টাকা। যেটা অর্পিতার খেতে বেশ ভালো লাগলো, আমার কিন্তু খেতে অ্যাভারেজই লেগেছে। এরপর অর্পিতা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির জন্য কিছু জিনিসপত্র দেখছিল, যেগুলোর প্রাইসও ছিল কিন্তু খুবই রিজনেবল। আর ফাইনালি আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে নিয়ে নিলাম তিনজনের জন্য 3টে আইসক্রিম, কারণ খাওয়া দাওয়া শেষে আইসক্রিম না হলে ঠিক জমে না। আর আমরা এদিকে আইসক্রিম খাচ্ছিলাম, আর ওইদিকে দেখছি ভাই তার বৌদির জন্য গিফট কিনছে। অর্পিতা কিন্তু এই গিফটটা পেয়ে বেশ খুশি হয়েছিল, কারণ অর্পিতার চকলেট কিন্তু খুবই ফেভারিট। আর একটা কথা তোমাদের না বললেই নয়, এখানকার স্টাফেদের ব্যবহার ছিল কিন্তু খুবই ভালো। এরপর সবাইকে টাটা বলে আর বাড়ির জন্য কিছু খাবার নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। আর বাড়ি এসে দেখি আমার এক বোন অলরেডি আমার জন্য চকলেট আর রাখি নিয়ে এসে হাজির। তাই আর দেরি না করে সোজা হাত পেতে দিলাম রাখি পরার জন্য। আর এটাই ছিল আজকে আমার প্রথম রাখি। রাখি পরানো তো হলো, এবার আসলো গিফট দেয়া নেয়ার পালা। বোন আমাকে একটা সুন্দর ক্যাডবারি গিফট করলো, আর আমি বোনকে দিলাম একটা শাড়ি। শাড়িটা কিন্তু বোন বললো বোনের বেশ পছন্দ হয়েছে। এরপর অর্পিতা বোনকে দিল কোল্ড ড্রিঙ্কস। এরপর আমরা দুজনেই চলে আসলাম আমার মামার বাড়ি, আমার সবচেয়ে ছোট বোনের কাছ থেকে রাখি পরবো বলে। আর তোমরা কে কটা রাখি বললে এটা কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এটা ছিল কিন্তু আমার 2 নম্বর রাখি পরা। এরপর দেখলাম বোন অর্পিতাকেও রাখি পরালো, কারণ বোন তো দিদিকে রাখি পরাতেই পারে। এরপরই আমরা একটু গল্প আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে চলে আসলাম আমার একমাত্র দিদির বাড়িতে। আর এখানে এসে দেখি আমার এক ভাই অলরেডি রাখি পরছে, তারপর চলে আসলো আমার পালা। এরপর দিদি আমাকে রাখি পরানোর পর দেখলাম অর্পিতাকেও রাখি পরালো। যাই হোক, এটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। আর অনেকদিন পর দিদির বাড়িতে সব ভাই বোনেরা একসাথে হওয়ায় গল্প আড্ডা দিতে দিতে দিদি নিয়ে চলে আসলো গরম গরম রোল। আর তোমাদের রাখি পূর্ণিমা কেমন গেল সেটা কিন্তু তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।